হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। বন্ধুরা, চারিদিকে পিকনিক হচ্ছে, আর আমরা কিন্তু কোনো পিকনিক করিনি। আমরা পিকনিক করলে তো আমাদের বাড়িতেই একটা পিকনিক হয়ে যাবে। ওইদিকে জজুজনি, মিঠু, আমি, রূপসা, রূপসার বাবা, রূপসার দাদা, আর ওইদিকে ক্যান্ডি, পুষি, সবাই, তো সবাই মিলে একটা ভালো পিকনিক হবে। সবাই বলে আমাদের বাড়িটা নাকি চিড়িয়াখানা, তো শুনতে খুব মজাই লাগে। হ্যাঁ বন্ধুরা, পশু পাখি আমরা খুব ভালোবাসি। আর দেখো, ওই পুষির বাচ্চা হয়েছে, একটা বাচ্চা যেহেতু মারা গেল, সেই জন্য আমরা এই বাচ্চাটাকে খুব কেয়ারেই রেখেছি, যাতে ও সুস্থ সবলভাবে বড় হয়ে উঠে। আর তারপরে ও যদি আমাদের বাড়ি কখনো সকনো আসেছে, ঠিক আছে, আর আমাদের বাড়ি থাকলেও তো খুবই ভালো, তা আমি তখন বাধা দেব না। কিন্তু এখন আমরা চোখে চোখে দেখছি ঠিকঠাক যে রাত্রিবেলা শুচ্ছে কিনা, দিনের বেলা ঠিক মতো খাচ্ছে কিনা। তো ও তো কিছু খেতে পারে না, ও বিস্কুট খায়, ওর জন্য বিস্কুট এনে রেখেছি আলাদা করে। তো যাই হোক, আমরা সব সময় চোখে কেয়ার করছি যে কেউ ওকে মারছে কিনা, কোথাও চলে গেল কিনা, চলে গেলে আবার ডেকে আনছি, ওর মাকে ডাকছি, এই এইভাবে। তো যাই হোক বন্ধুরা, আর চারিদিকে পিকনিক হচ্ছে, আমাদেরও মনে হয় যে একটা পিকনিক করি বা পিকনিকে যাই বা কিছু, কিন্তু রূপসার পড়াশোনার চাপ আর আমাদেরও হয়ে উঠছে না সবাইকে নিয়ে। আর এই ঠান্ডায় হাত পা নড়ছেই না, আমি তো ঠান্ডায় কাবুই হয়ে গেলাম। তো বন্ধুরা, কাল তো আমরা কেউই আসতে পারিনি ক্যামেরার সামনে, রূপসাও ব্যস্ত ছিল। তা আজকে রূপসা বলল, মা আজকে একটুখানি ক্যামেরা চালাবা না? তা আমি জেগে আছি এখনো, তাই বললাম ঠিক আছে। আমি খুব উহু করে কাঁপছি। তো পিকনিকে সবাই আওয়াজ হচ্ছে, দেখো কোনো রকম গান ভেসে আসলে কপিরাইট আসবে। তো যাই হোক, ছোটবেলায় জানো তো আমি স্কুল থেকে এসে পিকনিক করব বলে বায়না করতাম। তা আমি পাড়ার মধ্যে তখন না খুব মিল ছিল, সবাই সবার বাড়ি যেত। এখন সব নতুন নতুন বাড়ি হয়ে গেছে, তো কেউ কাউকে চেনে না, খুব বেশি কেউ যাতায়াত করে না। তো পাড়ার সব বাচ্চাদের আমি ডাকতাম। আমি একটা মাঠের, আমাদের পাশে মানে বাড়ির পাশে মাঠ আছে, সেই মাঠে উনুন করতাম। উনুন করে সবার কাছে বলতাম 1 টাকা করে চাঁদা দিতে, আর 1 কোটো করে চাল দিতে, 1টা করে ডিম, 1টা করে আলু। আর ওই 1 টাকা করে চাঁদাটা যেটা পেতাম সবাই বাচ্চাদের কাছ থেকে, তখন ওই ওইটা দিয়ে তেল, নুন, হলুদ আমি কিনে নিয়ে আসতাম। নিয়ে আর আমাদের পাড়ে একটা দিদি ছিল, সেই দিদিটা মানে ওর কাছেই বড় হয়েছি, ওর নেই, মারা গেছে, কিছুদিন আগেই মারা গেল। সেই দিদিটা হাঁড়ি কড়াই সব নিয়ে চলে আসতো, মানে ওটা আমাদের মায়েরই মতন দিদিটা, বয়স অনেক বড়, মায়েরই মতন মানতাম। তা ওই দিদিটা এসে না রান্না করে দিত, সবাই খেতাম। আর যারা খুব ছোট ছোট বাচ্চা, একদম সবে হাঁটতে শিখেছে, তারা দুধ ভাত, তাদের কিছু দিতে হবে না, তারা এমনি এসে ফ্রিতে খাবে। কিন্তু খাওয়ার জন্য আবার নেমন্তন্ন করে আসতাম, তুই দুধ ভাত, তোকে কিছু দিতে হবে না। তো এই গল্পগুলো রূপসাকে, রূপসার বাবাকে যখন বলি না, ওরা কি হাসে, বলে মা তাই হয় নাকি, তুমি এইভাবে পিকনিক করতেন? হ্যাঁ, সবাই স্কুলে পরীক্ষা শেষ, চল সবাইকে বলে আসি কাজ, গিয়ে পিকনিক করব আজকে মাঠের মধ্যে। সব পাড়ার থেকে বাচ্চাদের নিয়ে আসতো, তো মায়েরাও সব চলে আসতো, বেশ বড় সড়োই পিকনিক হয়ে যেত। লাস্টে দেখতাম সবাই খেয়ে নিচ্ছে, ভাত টাত সব বেঁচে যাচ্ছে, কিন্তু ডিম তো সবার একটা ওই আলুর ঝোল দিয়ে খেয়ে নিত লাস্টে। এই হলো আমাদের ছোটবেলাকার পিকনিক। আর এখন তো দেখি অন্যরকম পিকনিক, তা তখন যে আনন্দটা পেয়েছি আমরা সবাই মিলে মিশে একাকার, এখন না মানুষ দেখি কি যে আস্তে 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 সবাই আলাদা আলাদা হয়ে গেছে। আর নতুন নতুন জায়গায় বাড়ি এগেলে না তারা চেনে না, সেভাবে মিশতেও চায় না। তো যাই হোক, আমি এই ধরনেরই মানুষ ছিলাম। আমি স্কুলে যখন পড়তাম, আমার বন্ধুরাও বলে আমি খুব মিশুকে, আর আমি হাসি খুশি সেই রকম। আমার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা শুনে ফোন করে তারা চোখের জল ফেলে। আমি বলে এই তোরা কাঁদছিস কেন রে, আমার তো কোনো আর কষ্ট নেই, আমি দেখ ভালো আছি, তোরা এরকম কাঁদলে তখন খারাপ লাগে। হাত দুটো নাই, একটু খারাপ হয়েই গেছে, তাই বলে কি আমি সেই রকম নেই, দেখ তোদের সাথে মিশছি, তোরা যখন খুশি ফোন করবি।
কিন্তু তা ওরা বলে, না রে, সংসারের মধ্যে তো সবসময় তো আর ফোন হয় না। কিন্তু আগে আমি খুব খুব আনন্দ থাকতাম স্কুলে যখন থাকতাম, সেই জীবনটা তো আর ফিরে আসবে না। না, এখন বন্ধুদের দেখলে মনে হয় সেই দিনই ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বাড়াবো না, তোমরা খুব খুব ভালো থেকো, আর রূপসার কাল থেকে পরীক্ষা শুরু। রূপসা রূপসা তাহলে গুড নাইট বলে দাও। বাই, গুড নাইট। হ্যাঁ, রূপসা সব গল্পগুলো শুনছিল মন দিয়ে আমার ছোটবেলাকার। তাহলে ভালো থেকো বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হবে কালকে নেক্সট কোনো গল্প নিয়ে, নেক্সট কিছু নিয়ে।